বর্ষার মরশুমে বৃষ্টি বিদায় নিলেও নিম্নচাপের জেরে গত দুদিন ধরে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে অঝোরে বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন। দুদিনের বৃষ্টিতে কোথাও কোথাও জল জমার মতো পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। অসময়ের বৃষ্টিতে তাপমাত্রার পারদ নামলো খানিকটা, মেঘ সরলেই অনুভূত হবে শীতের আমেজ, এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। বর্ষার মরশুমে বৃষ্টি বিদায় নিলেও নিম্নচাপের জেরে হেমন্তেও অঝোরে বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাথেই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় অঝোর বৃষ্টিতে কার্যত নাজেহাল অবস্থা জেলাবাসীর। শুক্রবার থেকেই ছিল আকাশের মুখ ভার, হেমন্তে খানিকটা বেড়ে যায় তাপমাত্রার পারদও। এরপরই শনিবার থেকে শুরু হয় বৃষ্টি, কখনো নাগাড়ে কখনো আবার একটু বিরাম নিয়ে দিনভর চলতে থাকে বৃষ্টি। শনিবারের পর রবিবারও পরিস্থিতির বদল ঘটল না, দিনভর বৃষ্টিতে কার্যত নাজেহাল অবস্থা পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, অন্ডাল, দুর্গাপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের। থমকে যায় জনজীবনও। গত কয়েকদিন আগে গুলাবের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল পশ্চিম বর্ধমান জেলার জনজীবন। জেলার বিভিন্ন এলাকায় জল জমে দুর্বিষহ হয়ে ওঠে পরিস্থিতি। আচমকা শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টি সেই স্মৃতি উস্কে দিল জেলাবাসীর। দুদিনের বৃষ্টিতে ফের এক ধাক্কায় খানিকটা নেমে গেল তাপমাত্রার পারদ। রবিবার পশ্চিম বর্ধমান জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেন্টিগ্রেড, এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। নাগাড়ে বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জল জমার মতো পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। তবে নভেম্বরের মাঝামাঝি পাকাপাকিভাবে ঠান্ডা পড়তে বাধা সৃষ্টি করল নিম্নচাপের কারণে জেলায় ঢোকা জলীয় বাষ্প। নিম্নচাপ সরলেই তাপমাত্রার পারদ বেশ খানিকটা নামবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা। তখন জেলা জুড়ে অনুভূত হবে শীতের আমেজ। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।